বা বা মেসি বলুন, প্রথম ম্যাচে দুজনেই সফল, কিন্তু কালকে যে রেজাল্ট হলো জার্মানির সঙ্গে খেলায় এবং রোনাল্ডো সেই আশা পূরণ করতে পারলো না, এবং অনেকেরই বক্তব্য যে সেই ব্রাজিলের ফাইনালের খেলা, সেই রোনাল্ডোর খেলার কথা মনে পড়ছে, চোট নিয়ে একজন সুপারস্টার যদি মাঠে নামেন তাকে এইভাবে মাশুল গুনতে হয়, আপনি কি সেটা মানবেন? না দেখুন, চোট তো প্লেয়ারে থাকবেই, খেলার একটা অঙ্গ, ঠিক আছে, কিন্তু রোনাল্ডোর চোটটা যে জায়গায় আছে, রোনাল্ডো মানে নিজের জায়গাটা ত্যাগ করেছে, নিজের স্বার্থ ত্যাগ করে দেশের হয়ে নিয়ে গেছে। আমি এখানে রোনাল্ডোকে ভাবো দেবো, কারণ খেলোয়াড় সুলভ মনোভাব দেখিয়েছে এবং দেশের হয়ে খেলা আত্মত্যাগ করার মতো ব্যাপার আর মানে হয় না, দ্বিতীয়টা হয় না। রোনাল্ডো ঠিক কাজই করেছে, আধা ফিট মানে ভালো ফিট নয়, আমরা সবাই দেখেছি রোনাল্ডো এই খেলা খেলে না, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে রোনাল্ডোকে আমরা ফিট অবস্থা প্রথম ম্যাচ দেখতে পেলাম না। যাই হোক, আমরা আশা করি রোনাল্ডো লাগা সেরে যাবে এবং রোনাল্ডোকে আমরা সমহিমায় দেখতে পাবো। কিন্তু মনে হয় না যে এই চোটটা নিয়ে খেলার ফলে চোটটা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? আমরা তো দূর থেকে দেখছি, ওখানে ফিজিও আছে, ওনার টিমের কোচ আছে, ভালো বুঝে, নিজে রোনাল্ডো ভালো বুঝে। আমার মনে হয় রোনাল্ডোর লাগাটা খুব ভারী লাগা, তাহলে এই প্রথম ম্যাচে রোনাল্ডো এরকম দাঁড়িয়ে থাকা ছেলে নয়, আমরা যা রোনাল্ডোকে দেখে অভ্যস্ত। জার্মানির খেলা কেমন লাগলো? তার ভালো, প্রথম গেম ভালো, চার গোলে যেতাম। মুলারকে কেমন লাগলো? যে গোল, তিনটে গোল করেছে, হ্যাট্রিক করেছে, তাকে কী করে বলি বাজে, নিশ্চয়ই ভালো। দেখুন, আমি একজন ফুটবল প্লেয়ার, এই মুহূর্তে ফেভারিট বলুন ভালো বলা যাবে না, তবে যেসব টিমগুলো আছে প্রত্যেক টিমই ভালো, ব্রাজিল জার্মানি, আমরা তো সবসময় চাই ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হোক, ব্রাজিল আর সাউথ আমেরিকা হোক, কিন্তু মনভাবে এক ভয় এক দেখা যাক। প্রত্যেকটা বিশ্বকাপেই দেখা যায় যে নতুন কোন তারকা উঠে আসে, যাকে নিয়ে হয়তো বিশ্বকাপের আগে কোনো সেভাবে সম্ভাবনা ছিল না, এক্ষেত্রে কি সেরকম কিছু তারকা উঠে? প্রতিটা বিশ্বকাপে তো নতুন নতুন প্লেয়ারের জন্ম হয়, আগের বার আমরা কল্যাণকে পেয়েছিলাম, এবারও হবে। থ্যাংক ইউ।